করার পর বিড়ালের উপরে জুলুম করার কারণে গাইবি আওয়াজ আল্লাহ জানায় দিলেন তোর জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেল। একটা বিড়ালের উপরে জুলুম করা, আল্লাহ সব আমল বরবাদ করে দিলেন, এর নাম ইসলাম। একটা বিড়ালের উপরে জুলুম করলে তার জীবনের আমল বরবাদ হয়ে যায়। এই ইসলাম তো সন্ত্রাসী ধর্ম হতে পারে না। যারা ধর্ম ইসলামকে সন্ত্রাসী বলতে চায়, আল্লাহ তারাই সন্ত্রাসী। একটা বিড়ালের উপরে জুলুম করা, যারা বেচারা কণ্ঠ দিয়েও বেচারা করবে, নবী বলেন তার উপকার হবে সব থেকে বড়। ইমতিহানের সময় জবানে কালেমা জারি হয়ে যাবে। মেসওয়াকের খবর নেই, বেরাস আমিও করি, কিন্তু মেসওয়াকের দ্বারা যে উপকার হয় মুখে, এই উপকার ব্রাশ দ্বারা হয় না। ভাই আমার পয়গম্বর সব শিখাই দিলেন, কেমন করে তুমি খানা খাইতে বসবা, খানার রোগ মাথা দিবা নবী শিখাই দিলেন। বিজ্ঞানীরা গবেষণা করে করে সব কিছু বের করতেছে। নবী পোশাক পরতেন সবুজ কালারের, সাদা, বিভিন্ন কালারের, কিন্তু নবী সব থেকে বেশি সময় সাদা কালারটাকে পছন্দ করে ব্যবহার করতেন। বিজ্ঞানীরা গবেষণা করলো, নবী কালোটাকে বেশি পছন্দ করেন না সবুজটার তুলনায়, নবী সাদা পোশাকটাকে বেশি পছন্দ কেন করেছেন? বলে বারোটা মাসের ব্যাপারে, শীত আসবে গরম আসবে সব সময়ের জন্য সাদা পোশাক চলিলে যেমন সুন্দরভাবে শরীরের জন্য মেসিং করে দেয়, অন্য কোন পোশাক অন্য কোন কালারের পোশাক শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। গরমের সময় রোদ্রের তাপটাকে সাদা কালারটায় কন্ট্রোল করে নেয়, আবার প্রচন্ড ঠান্ডার ভিতরে প্রচন্ড ঠান্ডা সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের মধ্যে লাগায় দেয়। এই গুণটা অন্য কোন কালারের মধ্যে নাই। বান্দা তুমি চুলগুলো কেমন করে কাটবা কেমনে রাখবা, সেখানে নবীর তরিকায় সুন্নাহ। নবীজির আদর্শ মতো চুল রাখো, দাড়ি রাখো, এর মধ্যেই কামিয়াবি। শারীরিক ভাবে ফায়দা, আখেরাত রোগ উপকার। আখেরাত দুনিয়ার লাভ। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন, চিনলাম না সেই নবীকে, অথচ দেড় হাজার বছর পরে এই নবীর আদর্শের গবেষণা করে করে হাজার নয় লক্ষ লক্ষ বিধর্মী কারের উপরেছে। আগে দেখতাম টঙ্গীর মাঠে নব মুসলিমদের জন্য আলাদা তাবু রাখা আছে, ওখানে শুধু নব মুসলিমরাই বসে, সারা দুনিয়ার থেকে নব মুসলিমরা ওখানে আসে। নব মুসলিমদের কাফেলায় হিন্দু বৌদ্ধ সব এহুদি খ্রিস্টান থেকে কালেমা পড়ে বসে। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন এই জমিনের মধ্যে আসবেন, এমন একটা মানুষ এই জমিনে থাকবে না যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, দূরের কথা, চিন্তা করার মতো একটা মানুষ এই জমিনের মধ্যে থাকবে না। চতুর্মুখী শুধু কালেমা আওয়াজ চলতে থাকবে, আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলার কোন চিন্তাও কোন মানুষ করবে না। সেই দিনটা বেশি দূরে নয়, পূর্বাভাস, ইসলাম বিজয়ের পূর্বাভাস। মানে চিন্তা করে দেখলাম ভারতের ভেতরে কোন এক আল্লাহর বান্দি রসুলকে নিয়ে কটূক্তি করা, আজ স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা সমস্ত শ্রেণী পেশার মানুষ রাস্তায় বেরিয়ে আছে। ইসলাম বিজয়ের এগুলো পূর্বাভাস, এগুলো দেখে বেইমানের ভূত হারাম হয়েছে, মাথা গরম হয়েছে। দিন হেফাজত কে করবেন? কে করবেন? বর্তমান দুনিয়ার সব মানুষ যদি মরে যায়,
আল্লাহ কুদরতে আরেক দল বাহিনী পাঠাবেন তার দিনকে হেফাজতের জন্য। তবে এটা রাস্তা জোয়ারের পানিতে বাঁধ দিলে পানির জোর শক্তি কমে না বাড়ে, ইমানওয়ালার ইমানের উপর আক্রমণ করলে শক্তি আরো বেড়ে যায়। দুইটা অপরাধ আছে জমিনের মধ্যে, কয়টা? এমন দুইটা অপরাধ করলেই তার শাস্তি বরণের আগে শুরু হয়। দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধ করলে শাস্তি বরণের পরে না আগে। এক নম্বর অপরাধ হল জুলুম করা। দুনিয়ার জমিনে যদি কেউ জুলুম করে তার নাম হলো জালেম, যার উপরে জুলুম করবে তার নাম না জুলুম। নবী বলেন এই জুলুম যারা করবে জুলুমের বিচার হবে মরণের আগে, দুনিয়ার জমিনে জুলুমের বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় অপরাধ হলো মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে এর শাস্তিটাও মরণের আগে জমিনের মধ্যে শুরু হয়ে যাবে। জুলুম আবার তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা বা আর নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার মধ্যে বড় জুলুম হলো আল্লাহর ইবাদতের সাথে অন্যকে শিরিক করা, শরীকদার বানানো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ মাফ হবে না। ও নবী জানায় দেন আমি রবের সাথে যারা মোলাকাত করতে চায় তারা নেক আমল করবে, তবে খবরদার শিরিকের গুনাহে যেন লিপ্ত না হয়, কারণ আমি সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ সহসা ক্ষমা করব না। শিরিক হলো সব থেকে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমানের হাকিম সন্তানকে বলে ও সন্তান আল্লাহর সাথে জুলুম করিও না, শিরিক করিও না, কারণ আল্লাহর সাথে শিরিক করা হলো বড় জুলুম, পথে দেরি শাস্তি মরার পরে না আগে। নিজের উপরে জুলুম করিও না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আদম নবী দোয়া করেন, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ আমি আদম আমার নিজের উপরে জুলুম করেছি মাফ করে দাও। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। নিজের উপরে জুলুম করেছি আল্লাহ মাফ করে দাও। অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা